আপনারা যে প্রশ্ন করেছেন যে আমি যে আমার এখানের অবস্থা কি ভোটের অবস্থা কি আসলে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 7 তারিখে মানুষ ভোট দিতে যায় এবং ভোট দান করে আমি আমার মনে হয় আমি 70 থেকে 80 পার্সেন্ট কাস্টিং ভোটের পাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং বর্তমান এই পর্যন্ত আজ পর্যন্ত ভোটের অবস্থা অত্যন্ত ভালো কোনো রকম সমস্যা নাই আমরা দেখি না কিন্তু মাঝে মধ্যে হয়তো মানে চাপ টাপ ধমক ধমক এই সমস্ত আসে এটা এটা আমরা সবাই নিশ্চয় একই দলের মানুষ আমরা যারা স্বতন্ত্র করছি তারা যে দলের এবং যারা যারা অন্য দল করছেন তারাও একই দলের মানুষ আমার মনে হয় না আমাদের এখানে পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে বা অন্য কোনো সমস্যা হবে আমরা শান্তিপূর্ণভাবে 7 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাদের পাশে উপস্থিত আমাদের সকলেরই প্রিয় শ্রোতাবাদ আমাদের অত্যন্ত শ্রোতাবাদের ব্যক্তি আমার যেটা কর্ম সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে যারা উপস্থিত হাউজে এই কারণে আমরা একটা দল করি আমরা আমাদের কাজ করে যাওয়া আর শুনতে চাই না আমার নেতারা বলেছেন আমাকে জোর করে দাঁড়ানো হয়েছে কারণ আমি যে কাজ হোক না কেন আমি একটা দল করতাম আমি দলের বাইরে ভোট করতে চাই কিন্তু তাদের কথা মতো যুদ্ধে দলের বাইরে আপনাকে এই জন্য ভোট করতে হবে আপনি আসলে আমাদের এলাকার কিছু কাজ হবে আপনি দলের লোক হয়তো এই মুহূর্তে আপনার মনোনয়ন পান না কিন্তু আপনি নির্বাচিত হলে দলের কাছে ফেরত যাবে আমি তো আপনাদের মেম্বার আজকের এই 6 নম্বর ওয়ার্ড মুনাফসতার বাড়ির এই যেই নেতার পাশে কোন নেতা ধরে যাওয়া লাগে না যেই নেতার কাছে যেতে হলে কোন নেতার ঠিকানা নেওয়া লাগে না এই পাশে যে জমিগুলা এই জমিগুলোর কানি 4 লাখ টাকা বেচা গেছে গতবার বাইরে আগের বিদ্যুৎ কিন্তু আব্দুল্লাহ উনি যদি আবার এমপি নির্বাচিত করেন আমরা যারা এখানে আছি নদীর পাশের এলাকার লোকজন আমাদের গর্ব